ৰাভা দিৱস বুলি কোৱা হয়। তো বন্ধুসকল, ভিডিওটো স্ক্ৰিপ নকৰাকৈ শেষলৈ চাই থাকক। তো বলক আমি ভিডিওটো আৰম্ভ কৰো। আজি আৰম্ভ কৰি আমাৰ ছেকেণ্ডাৰী ক্লাছৰুম হলত সম্বর্ধনা জানাইছে সন্মান প্রদর্শন করবর কারণে, কারণ কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা বলে কলে ইমূরের পর সিমূরলে বা বৃহত্তর সদূর শদিয়ার পর ধুবরী তেখেতক নজনা ব্যক্তি নিশ্চয় না থাকিব। কারণ তেখেত ইমান জনপ্রিয় আছিল, তেখেত ইমান রাইজর প্রিয়ভাজন হব পারিছিল, সেই কথা নিশ্চয় মানে দুই এখার কথারে আমি বহলাই কব নারি। তেখেত সর্বগুণাকর, তেখেতর মধ্যে কি গুণ নাই? তেখেত একাধারে এগারী শিল্পী, এগারী নেতা, এগারী সাংস্কৃতিক কর্মী, এগারী চিত্রকর, এগারী খেলুই, এগারী রাভা দিবসর যে বন্তি প্রজ্বলন আর মাল্যর্পণ কার্যসূচী অকস্মাতভাবে মর ওপর দায়িত্ব অর্পণ করা মই কিছু আশ্বাস যেন অনুভব করেছিল যদিও, কিন্তু মই বন্তি প্রজ্বলন আর মাল্যর্পণ কার্যসূচী আগবাইছো। যেন বিষ্ণুপ্রসাদ রাভা যী বিষ্ণুপ্রসাদ রাভাই ঢাকাত জন্মগ্রহণ করে শিক্ষা গ্রহণ করেছিল বিভিন্ন ঠায়ত বলেও গেল। এটা মানে এই বছর কোনে কোনে হাই সেকেন্ডারি পাস করেছে, মেট্রিক পাস করেছে, তেওঁলোকক মানে সম্বর্ধনা জানাব। তো বলেও গেল চাই থাক রাভা বাজার অর্পণ করব সম্মানীয় আমার হেড টিচার সেকেন্ডারি স্কুলের লক্ষণ সারের পর তখন অর্পণ করব। ধন্যবাদ সকলকে সাপোর্ট দিব, থ্যাংক ইউ। অসুবিধার কারণে আহি পাওয়া নাই। দেবীতর মা মানে দেবীতর মাদার কংগ্রেচুলেশন টু দেবীত। পেঞ্চক শিলাত তেও কম্পিটিশনত ব্রাউন মেডেল অর্জন করা শ্রী সঞ্জু কুমার সঞ্জু রাভা, সন অফ লেট প্রমোদ রাভা, ফিলেস লাথিংপাড়া, হাতগাঁও।
কংগ্রেচুলেশন টু সঞ্জয় রাভা। Respected dear teachers and my elders, brothers and sisters, today I'm going to say something that about matric. আমি মেট্রিক পাস করিবর কারণে হালকে পড়িব লাগে, টাইম টেবুল বানাব লাগে পড়িবর কারণে। আর এনেকাই টাইম টেবুল বানালে ইমান টান নালাগে যেন ইজি হয়। নিজের লগর হিসাবে বা নিজের মা দিতে যেনেকে কথা পাতে তেনেকে টিচার্স ছাত্র ছাত্র ছাত্রী টিচার্সের লগত এই সম্পর্কখিনি নিজের মা দেউতাকের নিচিনা থাকিব লাগে। আমার ৰাভা দিৱসত এনেকুৱা মানুহ হয়, চালপাৰাত ইমান ডাঙৰকে পাতা হৈছে আমাৰ ৰাভা দিৱস। উদ্ধৱ দা কেনেকুৱা লাগি আছে, কেনেকুৱা লাগি আছে মজা না? আমাৰ ৰাভা দিৱসত মানে ইমান মানুহ হৈছে চাওকচোন চালপাৰাত, আমাৰ মজা দেই। এফালে চাব পাৰে আহিয়ে ডাইৰেক্ট মানে লগ পালো আমাৰ দিৱাকৰ দা। দিৱাকৰ দা ৰাতিপুৱাৰ পৰা আছে চাগে না, বারোটার পিছর পরা মজা পুরা একদম প্রোগ্রামের দৃশ্য বিলাক দেখাইছে না? হ্যাঁ পোয়া নাই ডান্স বিলাক কৃষ্টি ডান্স এইবিলাক হয়েছিল পাইছে খন্ডর খন্ডর। আর এফালে চাব পারে আমার ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছে ইয়াত। মই মানে রাতিপুৱাত আহিব পৰা নাই, রাতিপুৱাত মানে মই গাঁৱৰ প্রোগ্রামতে আছিলোঁ, আপনিও পোৱা নাই। তো অনুকাল এয়া চাব পারে। আর ইফালে আছে আমার সুহি তর্পণ, আর লিখা আছে আমার ৰাভা ভাষা দি শিবা রাসং খুব বলি। এয়া চাব পারে সুন্দরকে দেখাই দিলো, আর আপনার দেখাই আসো। এফালে চাব পারে এফালে আমার কোলা গুরু বিষ্ণু প্রসাদ রাভাক মানে শ্রদ্ধাঞ্জলি দি রাখিছে। এয়া চাব পারে কিমান সুন্দর কই শ্রদ্ধাঞ্জলি দি রাখিছে। আর সেইখন কোলা গুরু বিষ্ণু প্রসাদ রাভাই সাম্যবাদর এই অসম মূলকর অসম রাজ্যখন পাব কারণে সক্ষম হন, তাত লিপিবদ্ধ করে আহিছে, লিপিবদ্ধ করে আছে। আপনাদের চাব বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের প্রক্রিয়া, চিন্তা চর্চা যদি চাই আমি দেখবলে পাওয়া, আমি কবলে পাওয়া। আর সেইখানে তো সাম্যবাদর ধারণাত ব্যস্ত হল কলাগুরু বিষ্ণু প্রসাদ রাভার। সেইখানে বিপ্লবী বিপ্লবীর কবি আপনাদের চাই, সেইখানে কৈছে আমি আগুয়াই যাম বিপ্লবী নিশা অনুরুয়ায়। কৈছে না আমি আগুয়াই যাম বিপ্লবীর নিশা অনুরুয়ায়, মানুষক বিপ্লবী হবর কারণে কথাখানে বিপ্লব মানে চাব পারে। ইফালে আমার দাদা খুঁজিছো এইটো কিহৰ প্রাইজ পাইছে আপুনি? আকস্মিক বক্তৃতা হয় সেকেন্ড না ফার্স্ট? সেকেন্ড পাইছা। আর আপুনি বাইদেউ? প্রথম পুরস্কার পাইছে না, সুন্দর। কোর পৰা আহিছে আপোনালোকে দাদা? আপুনি সম্ভৱ দাদা যদি আনছিলি রে সুন্দর সুন্দর সুন্দর। পিছত এই প্রাইজ খন পাই কিনে কেনেকুৱা লাগিলে? আমি নিপামনি পিছত দিম বুলি আশা রাখিলো। আর এইখিনিতে আমার ৰাভা দিৱসৰ মানে দিনৰ দৃশ্যটো মানে আপোনালোকক দেখুৱাব নোৱাৰিলো। তো বন্ধুসকল এতিয়া মানে আপোনালোকক এয়া চাব পাৰে, সন্ধিয়া হৈ গ'ল, মিটিং কোনে কোনে এয়া চাব পাৰে, মানুহবিলাক ওলাই গ'ল। তো বন্ধুসকল এই ৰাতিৰ দৃশ্যটো মানে নেক্সট ভিডিঅ'ত আপোনালোকক দেখুৱাম। তো বন্ধুসকল ভিডিঅ'টো চাই কেনে পালে যদি ভাল লাগে তেনেহ'লে লাইক শ্বেয়াৰ কমেণ্ট আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক, আৰু কাষতে থকা বেল আইকনটো ধাপাক কৰি মাৰি দিয়ক। তো বন্ধুসকল আজিলৈ মানে ধন্যবাদ।